যারা আমাদের স্বাধীনতা বিরোধী, যারা সাম্প্রদায়িক, যারা বাংলাদেশে যে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ সেটি যারা চায় না, সেই অপশক্তি তারা সবসময়ই, বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন, জাতিগত যারা সংখ্যালঘু আছেন, তাদের বিভিন্ন উৎসবের সময়ে বিভিন্ন রকমে বিভিন্ন সমস্যা সংকট তৈরি করে, বিভিন্ন হামলা করে বা কিছু করে এই মানুষদের ওপরে অত্যাচার নির্যাতন যেমন চালাবার চেষ্টা করেন, দেশের ভাবমূর্তিও নষ্ট করেন তারা। এবং এই অপশক্তিকে আমাদের সকলেরই রুখে দাঁড়াতে হবে। আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, শিক্ষার্থীরা হচ্ছে দেশের সবচেয়ে সচেতন সজাগ অংশ, তারা যেন সবসময় চোখ কান খোলা রাখে যে এই বাংলাদেশটি তাদের, তারা এই দেশের বর্তমান, তারা এই দেশের ভবিষ্যৎ, এবং তারা যেন এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নেবার জন্যে, এটিকে স্মার্ট বাংলাদেশ করবার জন্যে, এই যে সাম্প্রদায়িক অপশক্তি রয়েছে, এই বিএনপি জামাত অপশক্তি, যারা স্বাধীনতা বিরোধী, যারা যুদ্ধাপরাধীদের দোসর, তারা যেন কোনোভাবেই আমাদের এই যে সামনেই পূজা রয়েছে কিংবা এরপরে নির্বাচন রয়েছে, এগুলোকে কেন্দ্র করে যেন কোনো ধরনের কোনো সংকট তৈরি করতে না পারে, যেন কোনোভাবে কোনো সহিংসতা করতে না পারে, দেশকে যেন অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এবং আমি মনে করি আমাদের তরুণরা, তারা সবচাইতে সজাগ সচেতন শ্রেণী, তারা যেন এই বিষয়ে অনেক বেশি সজাগ থাকে, সচেষ্ট থাকে, এবং যে কোনো মূল্যে এই অপশক্তিকে যেন আমরা সবাই মিলে প্রতিহত করতে পারি।